হাওড় জুড়ে দোল খাচ্ছে সোনালি ফসল, কিছু মাঠে পেকেছে বোরো ধান, আবার অনেক খেতে শুরু করেছে পাকতে। এমন সময় আবহাওয়া অফিসের ভারী বৃষ্টির বার্তায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের। চলতি মৌসুমে সুনামগঞ্জের ১২ উপজেলার ১৩৭টি হাওড়ে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এর মধ্যে প্রায় ৭৫% ধান পাকায় তা কেটে নিয়েছে কৃষক। তবে বৃষ্টিপাত ও উজানের ঢল নামার পূর্বাভাসে বাকি ৩০% কাটায় কৃষকের ব্যস্ততার সঙ্গে বেড়েছে উৎকণ্ঠা। তাই ধুম লেগেছে দ্রুত ধান কাটার। আর শিল বৃষ্টিও ক্ষতিগ্রস্ত করবো, এই কারণে আমরা ধান কাটতে বাধ্য হয়েছি। কখনো কাটতাম আমরা, কাটার জন্য অনেক লস হয়েছে, তাও আমরা বাধ্য হয়ে কাটতেছি, কারণ তো বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সব ধানই নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজারের ক্ষেতগুলোতে দেখা যায় একই চিত্র। কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবছর মৌলভীবাজারে ৭৫,০০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এ পর্যন্ত ৭০% ধান কাটা হয়েছে। তবে অনেক জমির ধান সম্পূর্ণ কাঁচা থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা। এতে বড় অঙ্কের লোকসান গুনতে হতে পারে বলে শঙ্কা তাদের। এ নিয়ে কৃষকদের মাঝে বিরাজ করছে হতাশা। ধান অর্ধেকটা পাকছে, অর্ধেকটা কাঁচা আছে। এখন কাঁচাটা এখন খেয়েছে, কাটতেছে বৃষ্টির জন্য। বৃষ্টি না হইলে তো আমাদের ধানটা মারি দেবো। ৩ ভাগের ১ ভাগও পাকানো হয়েছে না, কাঁচা হয়ে দায়িত্ব ভরতাম না, কোনো কাজে লাগতো না। আমরা দুই নতুন রসের মধ্যে আছি। আমরা তোর বৃষ্টি আইলে ওন করার নেই, কোনো কী করুম আমরা, কম আমরা তেমনি মারা যাইতেছি। এখন ধান খাটা শুরু করেছি, খাটলার পর ধানের মুড়াটা ঠিক থাকবো, ফসিলটা ভালো থাকবো। অন্যদিকে এবার হবিগঞ্জে ১,২৩,৭৩৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তবে শ্রমিক আর হারভেস্টার মেশিনের সংকটের কারণে পাকা ধান ঘরে তুলতে পারছেন না হবিগঞ্জের কৃষকরা। কষ্টের ফসল বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়েই অনেকে নেমেছেন ধান কাটতে। যদি বৃষ্টি হয় আমরা ধান থাকবো, হ্যাঁ বাচ্চা চলে যা হারতাছি, ধান কিছু শুকাইছি, ধান কিছু জমিগুলো হারতাতাছি না, মানুষও হয় না, মেশিনও হয় না। কোন জমিগুলো হইলে তো আমরা দেখছি, যখন যদি না তুলতে পারি তখন তো আমরা কৃষক মরা। কৃষি বিভাগ বলছে এর মধ্যে সমতলের ৩০% এবং হাওড় অঞ্চলের ৭৫% ধান কাটা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মাইকিং করে কৃষকদের ৮০% ধান কাটার পরামর্শ দেয়া হচ্ছে। একই সঙ্গে ধান ঘরে তুলতে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে যে হাওড়ের আমাদের বাকি যে ধান আছে সেই সম্পূর্ণ ধানটাই আমরা কর্তন করতে পারবো। মে মাসের সেকেন্ড উইক পর্যন্ত বাকি ধানগুলো কর্তন করা সম্ভব হবে। যদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষেত্রে আমরা কতটুকু জমিতে ক্ষয়ক্ষতি হয়েছে সম্পূর্ণ আমরা যাচাই বাছাই করে সেই তথ্য আমরা আমাদের উদ্যতন কর্তৃপক্ষকে জানাবো। কৃষকদের আমরা বলছি যে আপনারা দ্রুত এটা করে খোলার মধ্যে ধান শোকায় দ্রুত, এটি জাঙ্গাল আছে জাঙ্গালের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনের সহায়তা নিতে জাঙ্গাল দিয়ে যেন দ্রুততর সময়ে তারা কৃষকের ধানটা শোকায় ঘরে তুলতে পারে সেই বিষয়ে আমরা পরামর্শ। এর আগে গেল রোববার আগামী ৩ মে থেকে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে ফসল রক্ষায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ ৭ জেলায় ৮০% ধান কাটার পরামর্শ দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তামজিদ মির্জা, এখন সানবিট শব্দ দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন।